আমার ভীষণ মন খারাপ গো, ভীষণ মন খারাপ। আর কিচ্ছু ভালো লাগছে না, টপ আপটা পরে নিয়েছি চুলে, আর কিচ্ছু ভালো লাগছে না, তাই আমি একটু সেজে গুজে এসেছি তোমাদের কাছে। টপ আপটা পরে নিয়ে একটু সেজে গুজে এলাম, কেমন লাগছে বলো? কীরকম লাগছে, সুন্দর লাগছে না? হ্যাঁ জানি তো, টপ আপ পরে আমি সুন্দর করে সেজে গুজে চলে এসেছি, এই যে দেখো। হ্যাঁ এই যো, সুন্দর করে সেজে গুজে এসেছি। হ্যাঁ গো, রিলস বানাচ্ছিলাম, রিলস বানাতে বললাম তো তোমাদের কাছে চলে এলাম, কি করবো বলো। আর চোখের এক্সপ্রেশনটা, আসলে চশমা পরি তো সেজন্য তোমাদের ঠিক মতন চোখের এক্সপ্রেশনটা দেখাতে পারছি না, নাহলে না আমি চোখের এক্সপ্রেশনটা তোমাদেরকে এই মুহূর্তে দেখিয়ে দিতাম, কিন্তু কি করবো বলো। ওই তোমরা আমার রিলসে দেখে নিও, আমি রিলস বানিয়েছি। আর এই যে দেখো চোখের পাশে, এই যে দেখো, সাজিক সেজে গুজে এসেছি, আর ভুরুটাও এঁকেছি, এই দেখো, এখানেও দিয়েছি, এখানেও দিয়েছি, এখানেও দিয়েছি। এটা আমার নতুন লুক, বাহামণি। বাহামণিকে দেখতে তোমরা সাঁওতাল বা এ দিয়ে একটা সিরিয়াল হতো, সে মেয়ে একটা পাহাড়ের ওখানকার একটা আদিবাসী অঞ্চলের একটা মেয়ে ছিল, বাহা, ওর নাম ছিল বাহামণি। তো সিরিয়ালটা খুব জনপ্রিয় সিরিয়াল ছিল। মেয়েটা পড়াশোনা করার জন্য শ্বশুরবাড়ি ছেড়ে পড়াশোনা করে নিজে একটা ভালো জায়গায় উঠেছিল, আর এইখানে এসে বাহামণি দেখে বাবা মাথা ঘুরে গেছে আমার, কি বাহামণি দেখছি, মা গো মা, মা গো মা, মনের দুঃখে কাঁদতে বসে যাচ্ছে, ভিউজ কমে গেছে গো, ভীষণ ভিউজটা কমে গেলেই একটু করে কান্না, একটুখানি মনে দুঃখ, আর শ্বশুরবাড়ির নিন্দা, বিশেষ করে বরের, ভালো মানুষ বরটাকে মোটে ছাড়ে না গু, যখন খুশি ধরে, যখন খুশি আচার মারে। তো এখন আজকে একটু আচার মেরে দিয়েছে, কি করবো বলো, সত্যি আমার কষ্ট হয় এইসব দেখে, না আমি ঠিক থাকতে পারি না, আমারও ভীষণ কষ্ট হয়, আমি কি করবো বলো, ওই জন্য একটু ঠোঁটে লিপস্টিক দিয়ে, আর এই যে বাহামণি সেজে এসেছি তোমাদের কাছে আজকে। সত্যি কি চোখের এক্সপ্রেশন, আমি তো করতে পারছি না, এরম এরম করে নিজের এরম করে দেখাচ্ছে, এরম করে দেখাচ্ছে, তো আমি একটু শিখছিলাম আর কি, বুঝেছো, এই একটুখানি ট্রেনিং নিচ্ছিলাম যে কি করে এগুলো করতে হয়। বয়স হয়েছে তো কি হয়েছে বলো, দেখে দেখে তো মানুষ শেখে, তাই না? আমিও একটু শিখছিলাম, শেখার তো কোনো বয়স হয় না, আমি একটু শিখছিলাম, রিলস বানাতে যাচ্ছিলাম। আর টপ আপটা দেখো, টপ আপটা, অনেকদিন টপ আপ করে আসি না, তাই আজকে একটু টপ আপ করে চলে এলাম তোমাদের কাছে। তো যাই হোক, তোমরা বলো কেমন লাগছে আমার সাজটা, কারণ আমি তো রিলস বানাই, তো রিলস বানাতে বানাতেই তোমাদের কাছে চলে এসেছি। তো চলো চুলটা এরকম থাক, তাই তোমাদের সাথে একটু গল্প করে নিই। হ্যাঁ, তো মনের দুঃখ আর কি করবো বলো, দেখো এত কাজ করি সংসারে, এত কাজ করি, কিন্তু সেই দেখো মন পাই না। আসলে মন পাওয়ার মতো লোক কোথায় বলো, আমি কি কাউ কারোকে মন দিই যে আমার মন কেউ পাবে? আমার মন আমি কাউকে দিই না, ওই জন্য আমিও কারোর মন পাই না, কি করবো বলো। আমার একটাই শ্বশুর, একটাই শাশুড়ি, আর একটাই মাত্র ছোট্ট পুচু বর, ভীষণ মেরুদণ্ড শক্ত করা একটা বর জানো, কিন্তু দেখো শান্তি দেয় না গো, একটু শান্তি দেয় না। আচ্ছা বিয়ে অনেকদিন হয়ে গেলে কি এরকমই হয়, আমি জানতাম না, বিশ্বাস করো, পার্সোনালি আমার অনেক বছর বিয়ে হয়ে গেছে, আমার হাজব্যান্ড মারাও গেছে, কিন্তু এইরকম অনুভূতিটা কোনোদিন হয়নি, বিশ্বাস করো। এত ভালো মানুষ, এত ভালো মানুষ, তার সাথে কেন এরকম হয় সত্যি আমি বুঝতে পারি না। ঘর সামলায়, পোষ্য সামলায়, যাও তো একটা বড় কথা বলো, পোষ্যটা কিন্তু ওর বর আনেনি, কিন্তু সামলাতে হয়, কী করবে বলো, তাকে হাগায়, তাকে মোতায়, টাইমে টাইমে নিয়ে গিয়ে গিয়ে বাথরুমে করায়, বাবা। আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে তাকে খাওয়ায় দই ভাত, কষ্ট কম বলো তো, কষ্ট কম। তারপরে আর কী কী করে এখন, আর বাকি কাজগুলো করে না, ঘর মোছা বাসন মাজা এগুলো করে না, কিন্তু একটা সময় তো করতো বলো, একটা সময় তো এগুলো করতো, কিন্তু কী করবো বলো, আমার বড্ড দুঃখ হয়, আমার বড্ড কষ্ট হয়, আমার একদম ভালো লাগছে না, মনটা খুব খারাপ হয়ে গেছে। 10 বছরের তো মাত্র বিবাহিত জীবন, বলো কী পেলো মেয়েটা, কী পেলো তোমরা বলো তো, কী পেলো? হ্যাঁ এখন যা পাচ্ছে সেটা শুধু পয়সা গো, শুধু পয়সা, তাও ওই কোর্ট কাছারিতেই চলে যাচ্ছে। তো এই দেখো বাথরুম পায়খানা করছে, এটা তোমরা বলো না ওর পয়সায় করছে, না না এইটা আবার আমাকে জ্ঞান মারতে এসো না কিন্তু কেউ, প্লিজ, কারণ এটাও নিজের পয়সায় করছে না, এটা আমরা প্রত্যেকেই জানি, না ওইটা আমাকে বলতে এসো না কেউ যে ও যা রোজগার করেছে তাই দিয়ে বাথরুম পায়খানা করছে, না গো না। তো যদিও করে থাকে সেখানে ওই 1500 টাকা খরচ হচ্ছে, বাকি বাকি সব ওই যে ম্যান্ডু আমার সোনাদীপ ভাই নিজেকে মানে ঠিক রাখার জন্য তাড়াতাড়ি করে হাতে হাত গালে গাল মিলিয়ে নিয়েছিল ম্যান্ডু, সেই ম্যান্ডুর পয়সায় হচ্ছে, ম্যান্ডু বলুক আর না বলুক আমরা তো জানি, এমনি এমনি কারোর বাড়িতে রাত্রিরে থেকে গেলো যে নিজের বাপের বাড়িতে থাকে না, না গো মনটা বড্ড কষ্ট হচ্ছে, তোমরা না সবসময় খালি বাজে কথা বলাও আমাকে দিয়ে, না আমি একদম বলতে চাই না। দেখো সাজগোজটা দেখো, দেখেছো এই যে এইখানে 3টে ফোঁটা, এখানে 3টে ফোঁটা, এখানে 3টে ফোঁটা, আর এখানে ফোঁটা 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 ফোঁটা, শুধু ফোঁটা ফোঁটা আর ফোঁটা। তো বাবা কী বলবো তোমাদের কাছে, পরিষ্কার করে বার করে বুঝিয়ে বলতে পারছি না, ফোঁটাতেই আটকে আছে বাবা। তো যাই হোক, বড় কথা সেটা নয়, সারাদিন এত কাজকর্ম করে, রান্নাবান্না করে, তারপরে ঘরের কাজকর্ম করে, কী যে করে আমরা জানি না, বাসন পোষণ সব তো মেজে দিয়ে যায়, বিছানা তুলে দিয়ে যায়, বিছানা রাত্রিবেলা করেও, কোনটা করে বলো তো অ্যাকচুয়াল, যে দেখেছো কি তোমরা সকালবেলা মাঝে মধ্যে কোনো কোনো দিন দেখানোর জন্য মশারি ভাঁজ করা বিছানা ছাড় দেওয়াটা দেখায়, কিন্তু 365 দিনের মধ্যে 65 দিন যদি দেখায় তাহলে 300 দিন কে করে? ওই সেই যে আছে
ঘরে আছে উলো বিড়াল, কোমর বেঁধেছে, অল কাজে সমস্ত কাজে কোমর বেঁধে করতে হয়, উপায় নেই তো। কিন্তু দেখো তারপরেও, দেখো তারপরেও মন পাওয়া যায় না। একটু 19-20 হলে মুখটা এমন করে যেন মনে হয় যেন কি না কি করে ফেলেছি, মানে ও করে ফেলে আর কি। মানে আমি যার কথা বলছি গো, সেই যে তোমাদের সুন্দরীর কথা, হ্যাঁ এই যে সেজে মেজে এসে বসেছি টপ আপ করে, তো মনটা একদম পেলাম না গো, বিশ্বাস করো মনটা পেলাম না, এত করেও মন পেলাম না। কি পেলাম জীবনে, সব কিছুর পর দিনের শেষে মনে হয় একটুখানি নিজের মতন করে একটু সময়টা কাটাই, না পেলাম ঘর, না পেলাম বর, না পেলাম বাচ্চা, না পেলাম কাচ্চা, কি করে পাবো বলো, কি করে পাবো। আমি অন্যের বাচ্চার মৃত্যু কামনা করি, লরির তলায় পিষে 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 মারি, ভগবান আমার বাচ্চা দেবে বলো, তোমরাই বলো। সেই জন্যই মনে হয় দেয়নি, এখন আমি আবার অন্যের বাচ্চা নিয়ে পড়েছি, আবার আরেকজনের বাচ্চা নিয়ে পড়ে আছি, কি করবো বলো। শুধু বাচ্চার দিকে এইরকম করে তাকাই আমি, কখনো ভালোবেসে আমি তাকাতে পারি না, কেন জানি না পারি না, কি করবো বলো। আমি এইরকমই তো, আমার হঠাৎ শখ হয়েছে ল পড়ার, কিন্তু আমি ল কী করে পড়বো বলো, আমি তো লুলু লুলুতে একটু বেশি ভালোবাসি, লু 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 লু, তো সেই লুলু ভালোবাসতে গিয়ে আমার আর ল পড়া মনে হয় হবে না। মানে ওই লোলা লুলুদেরকে একটু বেশি ভালোবাসি, যারা একটুখানি একটু লিচ্ছা টাইপের হয় আর কি, সেইগুলো থেকে আমি বেশি ভালোবাসি, সেইগুলোর থেকে আমার সময় কেটে যাচ্ছে, দিন রাত্রির আমি শুধু তাদের দিকেই পড়ে আছি, কে গামলা, কে ফন্দীপ, কে চুল্লুখোর, কে মিথ্যেবাদী, কে কোথায় লাটা মাছ, কোথায় ফাটা মাছ, এইসব নিয়ে আমি পড়ে আছি। তা আমি লটা পড়বো কখন বলো, মনটা আমার ভীষণ খারাপ গো, ভীষণ খারাপ, কিছু করেও কোনো দিন মন পেলাম না, সত্যি কি করলাম সারা জীবনটা, এটা যদি অন্তত আমি ভাবতাম না, বিশ্বাস করো এটাও আমি ভাবিনি কোনো দিন যে আমি কী করছি, একটু ভাব না তো। যাই হোক সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে এত করার উপরেও মানুষটি এরকম কী করে হতে পারে বলো তো, হ্যাঁ এত করি, দেখো বাড়ি ছেড়ে তো যাইনি, আমি তো পারতাম বলো দূরে চলে যেতে, পারতাম না, কোলবালিশ বানিয়ে ফেলেছিলাম আমি, দুটো কোলবালিশ, তাও একটা আবার ওকেই দিয়ে যাচ্ছিলাম ভালো মানুষটাকে। আসলে এত ভালো মানুষ না, তোমাদের কাছে কি বলবো, বিশ্বাস করো এত ভালো মানুষ বলেই সংসারটা আমি করতে পারবো না মনে হচ্ছে, এখন আর পারবো না। কিন্তু কি করবো বলো, এই বাড়ির বাথরুম পায়খানার মধ্যে তো ইনভেস্ট করে ফেললাম, কি বোকা আমি সত্যি, কি বোকা। এইসবগুলো নিয়ে, ব্যাঙ্ক ব্যালেন্স নিয়ে যদি আমি একটু বেরিয়ে পড়তে পারতাম, অন্তত গামলার ফ্ল্যাটে গিয়েও তো থাকতে পারতাম, ওই ফ্ল্যাটেও সংসার করার জন্য লোকই পাচ্ছে না, ছাতা কি জ্বালায় পড়েছে মেয়েটা, তো আমি তো অন্তত চলে যেতে পারতাম, দুই বোনে লুলু 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 করতাম। সত্যি আমারও ভালো লাগছে না, একটা জায়গা আমারও দরকার, কিন্তু দেখো জায়গা খালি পড়ে আছে, সংসার করার জন্য দৌড়ে 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 যাচ্ছে, কিন্তু সংসার আর হচ্ছে না, সংসার কি এত সোজা, তোদের কাছে সোজা না, তোদের কাছে খুব কঠিন, সত্যি করে ভাবতেও অবাক লাগে যে তোরা আবার সংসার, ছি আসাস না তো। যাকে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে মনটা ভীষণ দুঃখে আছে গো, মিস্ত্রিদের পর্যন্ত দেখতে হচ্ছে, মিস্ত্রিদের পর্যন্ত দেখতে হচ্ছে তারা কি করছে না করছে। আসলে মিস্ত্রিদের দেখতে কেন আমাকে হবে বলো, ও তো দেখতে পারতো ছুটি টুটি নিয়ে, না সেটা কী করে হবে, ছুটি নিলে তো আবার ওর কাজ চলে গেলে কী করে হবে, ভবিষ্যতের জন্য তো টাকা পয়সা রাখতে হবে না, কিন্তু কী করবো বলো তো। সেই মিস্ত্রিদের আমি দেখছি, আসলে কি আমার কথা মতন, আমার পছন্দ মতনই তো সব কিছু হচ্ছে, তা আমি দেখবো না তো কে দেখবে, সত্যি তোমরাও পারো বটে, আমিও বলি আর তোমরাও বলো সাথে সাথে। আমার পছন্দ মতো টাইলস, আমার বরের কোনো ভূমিকা নেই, আমার পছন্দ মতো বাথরুমের র্যাক, আমার পছন্দ মতো বাথরুমের কোথায় কী হবে সেটা, আমার পছন্দ মতো রান্নাঘরের টাইলস, আমার পছন্দ মতো নিচে মেঝে টাইলস, সবই আমার পছন্দ মতো, তা দেখবেটা কে বলো দেখি, আমাকেই দেখতে হবে, তারপরেও আমার মন খারাপ না। আসলে না, আমার ভিউজটা কমে গেছে, আমার ভিউজ কমলেই আমার বরের ওপর সব থেকে আগে রাগ হয়, কারণ ওকেই আমি বেঁচে খেতে পারি সব থেকে বেশি, বাড়ির আর কাউকে তো বেছিলে আমি, আমার আবার ননদ আছে একদম পছন্দ করে না জানো, একদম পছন্দ করে না, তার ননদকে বেছে তো খেতে পারবো না। অনেককেই দেখি ননদের সাথে কত ভালো ভাব টাব থাকে, কিন্তু আমার তো ননদের সাথেও ভালো ভাব নেই, যে কোথাও একটু দুজনে মিলে গেলাম, কেনাকাটা করলাম, একসাথে খাসির মাংস খেলাম রান্না করে, ননদ এসে আমাকে পঞ্চব্যঞ্জন রান্না করলো, কিন্তু কী বলো তো তোমাদেরকে দেখাতে পারলাম না, কী করে দেখাবো বলো, আমার ননদ একদম ক্যামেরা ফ্রেন্ডলি না, আমার শাশুড়ি ক্যামেরা ফ্রেন্ডলি না, মনটা বড্ড খারাপ হয়ে যায় আমার এইসব চিন্তা করতে করতে, কি করবো বলো কি করবো, মনটা এত খারাপ না, দিনের শেষে বড় একা হয়ে যাই আমি গো, দিনের শেষে বড় একা হয়ে যাই, কি পেলাম জীবনে, 10 বছর বিয়ে করে সেই স্বামীর 19-20 হলে মুখটা এমন করে না, মনে হয় যেন 4 দিন হাগেনি, হাগা কষা পায়খানা আটকে গেলে যেরকম হয় সেরকম মুখটা করে, এমনিও অনেকটা ওই টাইপেরই, কিছু মনে করিস না তো, তারপরেও যদি ওই তোর পাশে বসে না, ওর হাগা এমনিই আটকে যায়, কারণ সারাদিন যতটুকু টাইম বাড়িতে থাকে ততদিনই লোকের পিঞ্জি ছটকানোটাই তোর কাছ থেকে পায়, ওর জন্য তোর সময়টা কোথায়, হ্যাঁ ওর জন্য তোর সময়টা কোথায়, যে ও তোকে ভালো মুখে হাসি মুখে তোর সাথে কথা বলবে। একটা ছেলে ঘুম থেকে যদি 7টার সময় উঠতো, তাকে এখন 6:30 উঠতে হয়,
তার কারণটা কি? না, গোপুর সেবা করতে হবে, গোপুর বাসি ঘর মুছতে হবে, গোপুর বাসন মাজতে হবে, তারপর গোপুকে খাইয়ে দাইয়ে তবে না যেতে হবে, দুটো নকুলদানা দিয়ে খাইয়ে তারপর তো যেতে হবে। গোপাল দেখা, আমি গোপাল সেবা আমি অনেক লোকের বাড়িতে দেখেছি গোপাল সেবা, আর এর বাড়িতেও দেখি গোপাল সেবা, সত্যি অবাক হয়ে যায়। তো যার বাড়িতে যেরকম করে সে গোপাল সেবা করবে, তার বাড়িতে গোপাল সেভাবেই থাকে, সেটা কোনো সেটা নিয়ে আমি কিছু বলতে চাই না, উনি আমার মাথায় থাকুন, উনি আমার অন্তরে আছেন, তো সেখানে আমি কিছু বলতে চাই না। কিন্তু সেবাটা দেখে অদ্ভুত লাগে, তাই না? সেবা দেখে অদ্ভুত লাগে, মাথাটা ঘুরছে জানো, ওই যে টাইম হয়ে এসছে, প্রতি মাসে এই কথাটা যদি ওর মুখ থেকে না শোনা যায় তাহলে পিরিয়ড জিনিসটা কি সবাই ভুলে যায়? কি অবস্থা না, মহিলারা কিন্তু সবাই কিন্তু ভুলে যায়, ওই মনে করিয়ে দেয় পিরিয়ড। হ্যাঁ, কি অবস্থা, প্রতি মাসে ওর পিরিয়ড হবে সেটাও আমাদের শুনতে হবে, কি যন্ত্রণা, তাই না? তারপরেও আবার সেগুলো ভেরু, হ্যাঁ, নাইটি প্যান্টি স্যান্টি সব, বাবা সে কি জঘন্য মানুষ ভাবো তাহলে। আর সে তার কাছ থেকে মন পাওয়ার জন্য বসে আছে, কি থেকে দেবে, কি দেখে মনটা দেবে বলো দেখি তোমরা, কি দেখে ওকে মনটা দেবে, কি আছে ওর মধ্যে মন দেওয়ার মতো? সারাদিন নিজের জন্য সময় নষ্ট, সময় মানে কাটাচ্ছে, সারাদিন নিজের জন্য সময়, সকালবেলা উঠে কোনো রকমের মানে খাবারটা দিতে পারলে ব্যাচ কাজ শেষ, তার সত্ত্বেও যখন খায় তো জলখাবারটা মানে চাটা খায়, তখনও তো সকালবেলাটা একটু চা খাওয়ার না টাইম পায় না, তো তখন ও এদিকে ঘর দোর গোছায় মানে বিছানাপত্র তোলে, আর ও ওদিকে রান্নাটা করে নেয়, এই তো হচ্ছে কাজ। যেই চলে গেল ব্যাস কাজ শেষ, তারপরেই লোকের পিন্ডি ছটকানো, সেই ঘুমন অবধি রাত একটা দেড়টা অবধি, তা বরটা পায় কোথায় সময়টা? যে মহিলাটার পেছনে সে সময় দেবে, সেই মহিলাটার সময় কোথায় বরের পেছনে সময় দেওয়ার? তো তারপরেও সে আশা করে তার বর হাসি মুখে তার সাথে সব সময় সব কিছু মেনে নেবে, সম্ভব এটা? সেই জন্য বেরুও হয় না, বেরুর তো অ্যাটলিস্ট একটুখানি হলেও ছেলে ছেলে ভাবটা আছে, সেটাও তো সে কি আর বলবো বলো, বড় কষ্ট লাগে, এই জন্যই তো ওরকম সাজগোজ হয়ে যাচ্ছে দিন দিন, মানে কোথায় যে নিজেকে হারিয়ে ফেলছে নিজেও জানে না, নাইটি পরে মাথায় চারটি টিকলি, এই আমার টিকলিটা কই রে, এই যা খুঁজে পাচ্ছি না আমার টিকলিটা, নাহলে টিকলিটাও পরে আসতাম বিশ্বাস করো, ওই সব এখন আর আমার কাছে নেই, মেয়ে যখন নাচ টাচ করতো তখন পেতাম, এখন তো আর পরে না পাই, তাই জন্য পেলাম না, নাহলে টিকলিটা পরে বসতাম, সত্যি করে বলছি, এখন আমি নিজেকে এইসব করে ভুলিয়ে রাখি, কি করবো বলো, এই একটু আদিবাসী ইয়েদের মতন সাজগোজ করি, কিন্তু তাদেরকে ছোট করছি না, আবার কেউ বলো না যে সমাধি আদিবাসীদের ছোট করেছে, না তাদের মতো সাজগোজ বলেছি। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে ঠোঁটে হচ্ছে গাঢ় করে, আমি তো একটু কম দিয়েছি, আরও ডিপ লিপস্টিক, আরও ডিপ, ঠোঁট যদি এতটুকু হয় ঠোঁট ওপর থেকে এঁকে এইরকম মোটা বড় ঠোঁট হয়ে যায়, কি যে বলবো আমি আর তোমাদের কাছে, আর চোখে থাকো আমি কাজল পরিনি, কেন বলো তো আমার চশমা পড়া, তো তাই জন্য তোমরা ঠিক বুঝতে পারবে না, আর আমার তো অত ঢ্যাবড়া ঢ্যাবড়া চোখ না, আমার তো ছোটো ছোটো চোখ, সেই জন্য আমি আর কাজলটা পরিনি, কিন্তু হ্যাঁ এই যে এইখানে তিনটে, এইখানে তিনটে, এইখানে টিপ টিপ টিপ, আর এই যে দেখো টিপ 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 টিপ, দিয়ে আজকেও আমি সেজে গুজে বসেছি, কেন করবো না বলো, যা দেখবো তাই তো করবো, তাই না? যা দেখবো তাই যদি বলতে পারি, তা যা দেখবো তাই জন্য সাজতে পারি না, তাই জন্য সেজে গুজে এসেছি। আর এটা হচ্ছে আমার টপ আপ, এটা তো তোমরা জানোই, এটা হচ্ছে আমার টপ আপ, 1350 টাকা দিয়ে কিনেছি নিজের পয়সায়, জল গরম করেছি, এই আমি জল গরম করেছি এটা দিয়ে, আমার বরের পয়সা হলে এগুলো আমি জীবনে কোনো দিন করতে পারতাম না, অসম্ভব ব্যাপার, খাবো দুধেশ্বর চাল না আমি চুলে চুলে মানে চাল খাবো না একা ল দেখবো। যাই হোক, আমি সেজে গুজে আজকে তোমাদের সামনে এসেছি, কিন্তু বড় মনটা খারাপ গো, বরটাকে আমি কিছুতেই কন্ট্রোল করতে পারলাম না, কিছুতেই না, দুদিন ভালো থাকে তো তিন দিনের দিন খারাপ, দুদিন ভালো থাকে তো তিন দিনের দিন খারাপ, আর তার একটা প্রধান কারণ হচ্ছে আমার ভিউজ কম, ভিউজ কম হলেই আমার বরের ওপরেই সব দোষটা গিয়ে পড়ে, সব রাগটা গিয়ে পড়ে ওর ওপরেই, কারণ আমি বলেছি কন্ট্রোভার্সি না বর, বর বেছে নিয়েছি, তাই জন্য ওর ওপরে গিয়েই পড়ে রাগটা, কি করবো বলো, এত করেও মন পাচ্ছি না, মন ধন কোনোটাই পাচ্ছি না, কি যে জ্বালায় পড়েছি আমি, আমি আর কি করবো, ওই জন্য তো ছোটো 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 ছোটোদের দিকে একটু তাকাই, তোমরা তাও বোঝো না, তাই নিয়েও তোমরা আমায় বলতে থাকো, একই দেখো আমার বন্ধ হবে না, প্রশ্ন নেই। তারপরে হচ্ছে গিয়ে আমি একটু আন্টু বান্টু শান্টু দেখে বেড়াই সবার, আর যত কচি কচি বাচ্চাদের সাথে অন্যরা প্রেম করে আমি তাদের দিকে হ্যাঁ করে তাকিয়ে থাকি, কার কাম কথা, কাকে দেখতে সুন্দর, কে হ্যান্ডসাম, কার লোভ নেই, কার ওই নেই, সব আমি বুঝতে পারি, সব বুঝতে পারি, আর ওই যে উজ্জ্বল মোটেই পঙ্গু না সেটাও আমি বুঝতে পারি, হ্যাঁ, আর ভাই ডাল্ডু ভাই তাকে তো আমি যখন তখন যে কোনো মুহূর্তে যে কোনো সময় ফোন করতে পারি, ওই কাম কথা একটু বেশি আমার, তোমরা যাই বলো না কেন, আমার একটু ইন্টু ইন্টু সিন্টু একটু একটু বেশি ভালো লাগে, তার জন্য তুমি এরকম করে সেজে সেজে এক্সপ্রেশন দিই, এরকম করে করে এক্সপ্রেশন দিই, যাতে আমাকে বোঝা যায় যে আমি 45 নই, আমি 25, ও মা কী অবস্থা কী অবস্থা, তোমরা এগুলো কিচ্ছু বোঝো না, তো মনটা ভালো নেই, এত পরেও আমার মন ভালো নেই গো, কেন বলো তো, এই যে আমার এই 10 বছরের পুরনো বরটা, বিয়ে হয়ে গেলেই বরেদের কেন জানি না বউয়ের প্রতি সব কিছু কমে যায়, কিন্তু আমার তো বলো, আমি তো পুরনো হইনি, আমার তো বাচ্চা হয়নি, আমি তো একদম যেমনকার ছিলাম তেমনই রয়েছি, বাচ্চা হলে নয় মেয়েদের এইসব হয়, তো আমার এত মুড সুইং হয় কেন, আমি কিচ্ছু বুঝতে পারি না গো, বিশ্বাস করো কিচ্ছু বুঝতে পারি না, আমার এত স্পার্ক হয় তারপরেও
আমার কেন যে মুড সুইং হয় আমি জানি না, আর এই লোকটার জন্যই হয়, এই লোকটার জন্যই হয়, এই লোকটার কোনো রকম কোনো কিছু নেই গো, কিচ্ছু নেই, দয়া মায়া মমতা প্রেম ভালোবাসা কিচ্ছু নেই, শুধু খায় দায় আর বেরিয়ে পড়ে। আসলে তোমরা একটু আমাকে খবর দিও তো, মলে কি কোনো মলি পেয়েছে? হতেও পারে, নাহলে আমার প্রতি এরকম কেন বলো তো? আমি এত সাজি, এত সুন্দর করে মেকআপ করি, আমার দিকে তাকায় না মোটে। হ্যাঁ কি আর বলবো তোমাদের কাছে দুঃখের কথা, না আমি আর বেশি দুঃখ বাড়াতে চাই না, আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাবে, তখন আমার আবার এই মুখের উপর ময়দা মেখেছি সব ভেসে যাবে, তোমাদেরকে কি বলবো বলো, চোখ দিয়ে কাজল গড়িয়ে গড়িয়ে কালো হয়ে যাবে, তখন আমাকে কেমন লাগবে বলো তো? আমি হাসবো না কাঁদবো তখন বুঝতে পারবো না, তখন আমি কি করব সেটা তোমাদের কাছে বলবো? চলো দেখে নাও তোমরা আমি কি করব। তো চলো এখন আমি তোমাদের কাছে থেকে চলে যাচ্ছি, দুঃখে কাঁদতে কাঁদতে হাসতে হাসতে সব কিছু মিলিয়ে আমার চেহারাটা তোমাদের কাছে একবার লাস্ট দেখিয়ে দিয়ে গেলাম, যে আমার এখন কী পরিস্থিতি হবে, এরপর তোমাদের সাথে কথা বলার পর আমার কী হবে তোমাদেরকে আমি দেখাচ্ছি। চলো টাটা।